আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি আরেকটা বাংলা গল্প নিয়ে এসেছি তোমাদেরকে শোনাবো বলে, এই এই গল্পটাও কিন্তু বাচ্চাদের লেখা। আমি এই গল্পটা পেয়েছি বাংলাদেশের যে প্রতিদিন যে সংবাদপত্র বা নিউজ পেপারগুলো বেরোয় না, ওর মধ্যে তো ওখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার স্কুলের ছেলে মেয়েরা গল্প লিখে ছবি আঁকে, ওরা ওই সমস্ত পত্রিকায় পাঠায়। আর পত্রিকাগুলো কী করে জানো, প্রত্যেক সপ্তাহে একদিন ওই গল্পগুলো বেছে নিয়ে তারা ওটা প্রিন্ট করে বা প্রকাশ করে ওই ছবি সহ। তো আজকে যে গল্পটা পড়বো সেই গল্পটার নাম হচ্ছে খোঁজ। খোঁজ মানে হচ্ছে সার্চ, হ্যাঁ, কোনো একটা কিছুকে সার্চ করে বেড়ানো, খুঁজে বেড়ানো। এই গল্পটা লিখেছে যে তার নাম হচ্ছে তাহমিদ উল ইসলাম, আর এই গল্পটা প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়েছে এই বছরের 27 ফেব্রুয়ারি। আর এত চমৎকার একটা আঁকা দেখো, সুন্দর না? এই চমৎকার ছবিটা কে এঁকেছে জানো? এই চমৎকার ছবিটা এঁকেছে আরাফাত করিম। তো আমরা শুরু করি গল্পটা। টিপুলের প্রায়ই মন খারাপ হয়। মন খারাপ হওয়ার কারণগুলো যে খুব অদ্ভুত তাও নয়, বরং সেগুলো শতভাগ যৌক্তিক। মানে হচ্ছে এর পেছনে রিজন আছে। গত সপ্তাহে তিতুলের বড় বোন মিতুলের জ্বর এলো, তার মানে হচ্ছে ফিভার হলো। মিতুলের সে কি মজা, বড় বোনের জ্বর, ওর মজা হলো কি করে? সবাই তাকে দেখতে আসে গুঁড়ো দুধ, মজার মজার খেলনা আর ফলমূল নিয়ে, ফ্রুটস নিয়ে। তিতুল ফল খেতে একদম পছন্দ করে না, কিন্তু বয়াম থেকে গুঁড়ো দুধ আছে না, সেগুলো নিয়ে খেতে তার খুব পছন্দ। বয়াম মানে হচ্ছে জার থেকে। খেলনাগুলোও দেখো কি সুন্দর। মিতুলের জ্বর হয় তাকে একটুও পড়াশোনা করতে হয় না, কিন্তু তিতুলকে ঠিকই সন্ধ্যার পর টেবিলে এসে বসতে হয়। তিতুলের বড় ভাইয়ের আতুলের কথাও আমরা বিবেচনা করতে পারি। তো ওর একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের নাম হচ্ছে রাতুল। তিতুল, মিতুল, রাতুল। রাতুল হাই স্কুলে পড়ে। তো সে হাই স্কুলে পড়ে দেখে সে কী করে, সে কলম দিয়ে লিখতে পারে। তো বাংলাদেশে স্কুলে এলিমেন্টারি লেভেল পর্যন্ত স্কুলের বাচ্চাদেরকে পেন্সিল দিয়ে লিখতে হয়, তাদেরকে কলম দেয়া হয় না। রাতুল যেহেতু হাই স্কুলে পড়ে ও কলম দিয়েই লেখে, কিন্তু আমাদের তিতুল ক্লাস ওয়ানে পড়ে, যার জন্যে কলম দিয়ে লিখতে মানা। এতে নাকি হাতের লেখা খারাপ হয়ে যায়, তাকে লিখতে হয় পেন্সিল দিয়ে। হাতের লেখা খারাপ হলে কি আসলেই কোনো সমস্যা? তিতুল অবাক হয়, তার বাবার হাতের লেখা তো বেশ খারাপ, ব লিখলে কয়ের মতো লাগে, জ লিখলে লাগে ডয়ের মতো, কই মা তো তাকে কোনো দিন বকে না। তো ব, ড, জ এগুলো কি, এগুলো হচ্ছে বাংলা অ্যালফাবেট। অবশ্য তিতুলের মন খারাপ হওয়ার আরো অনেক কারণ আছে। তার বড় চাচা আজকাল আলী সম্প্রতি রিটায়ার করেছেন। রিটায়ার মানে কি তোমরা জানো? রিটায়ার হলো চাকরি শেষ হয়ে যাওয়া, তারপর লোকজন বাসায় বসে থাকে। আজকাল আলী বাসায় থাকে, আজকাল আলী হচ্ছে ওদের তিতুলে চাচা। উনি চাকরি থেকে রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, ওনারা এখন চাকরি করতে কাজে যেতে হয়, বইপত্র পড়েন আর ল্যাপটপে কি সব লেখালেখি করেন। সেদিন তিতুলকে ডেকে বারুদ ঘরের নামটা জিজ্ঞাসা করলেন। বারুদ ঘরের নামটা মানে হচ্ছে আমরা টাইম টেবিল করেন, 2 is to 2, 1 is to 2, 2 is 4, রাইট? তো বারুদ ঘরে হচ্ছে 12, একটু তো কঠিন তাই না, গ্রেড ওয়ানের বাচ্চার জন্য একটু কঠিন 12-এর পর টাইম টেবিল। তো সেই চাচা আজকাল কি করলেন, তিতুলকে ডেকে বললো তুমি 12
ঘরের টাইম টেবিলটা বড়া। তো তখন তিতুল বলছে, ক্লাস ওয়ানে পড়ে এমন কেউ কি 12 ঘরের নামটা পারে? কেউ পারে না, তাহলে ও কি করে পারবে? তখন চাচা আজগোড়ালি খেপে গিয়ে বললেন, এভাবে পড়াশোনা করলে তিতুল ক্লাসে ফার্স্ট হতে পারবে না। শুধু যে সে ক্লাসে ফার্স্ট হতে পারবে না তাই নয়, ক্লাস ফাইভে বৃত্তির আশাও ছেড়ে দেওয়া যায়। বৃত্তি মানে হচ্ছে স্কলারশিপ পায়। বাংলাদেশে গ্রেড ফাইভের বাচ্চারা যখন ভালো রেজাল্ট করে তখন ওরা এডুকেশন বোর্ড থেকে একটা স্কলারশিপ পায়, একটা ধরো এক ধরনের রিমুনারেশন পায়, যেটা এক ধরনের অ্যাওয়ার্ড টাইপের ওদেরকে দেয়া হয়। তবে এই এই অ্যাওয়ার্ডটা বা বেনিফিটটা হয় হচ্ছে আর্থিক, ওদেরকে মানি দেয়া হয়। শুধু ক্লাস ফাইভে বৃত্তির আশায় নয়, শুধু ক্লাস ফাইভে সেই বৃত্তি যে স্কলারশিপের কথা বলা হচ্ছে শুধু সেটা না, একই সঙ্গে ছেড়ে দেওয়া যায় এসএসসি এইচএসসিতে এ প্লাস আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সম্ভাবনা একদমই নেই। তেমন হচ্ছে এ প্লাস না পেলে ভালো ইউনিভার্সিটিতেও সে যেতে পারবে না। এই সবগুলো ওই একবারের ঘরের টাইম টেবিলটা বলতে না পারার কারণে চাচা খুব রেগে গিয়ে এসব বলছে। বিশ্ববিদ্যালয় কি তা তিতুল অবশ্য জানে না। ইউনিভার্সিটিকে বাংলায় বলে বিশ্ববিদ্যালয়। বড় কোনো স্কুল টিস্কুল হবে? বড় স্কুল তো বটে, তাই না? বিশ্ববিদ্যালয় অনেক বড়, আমাদের এলিমেন্টারি হাই স্কুল এগুলো থেকে সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। অবশ্য সে এখন যে স্কুলে আছে সেটা কিন্তু খুব একটা খারাপ না, ওর কাছে ওর স্কুল অনেক ভালো। কারণ ও তো জানে না বিশ্ববিদ্যালয় কাকে বলে, তাই না? ওর কোনো ধারণাই নেই বিশ্ববিদ্যালয় কেমন, তার ওর জানারও তো দরকার নেই। ও এখনো অনেক ছোট, পরদিন সকালে ঘুম থেকে উঠে তিতুল আর মিনিকে খুঁজে পেল না। মিনিটাকে দেখি আমরা, মিনিটাকে, তাই না? সম্ভবত মা বাবা দুজন মিলে বকা দেওয়ায় খুব রাগ করেছে সে, আপাতত মন ভালো করতে কোথাও ঘুরতে গিয়েছে। তিতুল ভাবছে এগুলো, মিনিটাকে এত কিছুর মধ্যেও তিতুলের একটা মন ভালো করা ব্যাপার ছিল, তাদের বাড়ির বেড়ালটা। তো মিনি হচ্ছে তিতুলের বেড়াল, আর সেই বেড়ালের নামই হচ্ছে মিনি। স্কুল থেকে কিংবা খেলা শেষে যখনই সে বাড়িতে ফেরে তখনই মিনি মিউ মিউ করতে করতে তিতুলের পায়ে মাথা ঘষতে থাকে। তো যাদের পোষা বেড়াল বা পেট বেড়াল আছে, বেড়াল কি করে? তিতুল স্কুল থেকে ফেরে অথবা খেলার মাঠ থেকে ফেরে, বেড়াল অনেকক্ষণ ধরে তো দেখে না, যখন ফেরে তখন বেড়াল খুশি হয়ে যায়, এসে ওর পায়ের কাছে ঘেঁষে মিউ মিউ করতে থাকে। তোমরা বিশ্বাস করবে না মিনির গায়ের লোম কি নয়, মনে হয় শীতের জ্যাকেটের কলার, অনেক ফাড়ি, তাই না? আমরা জ্যাকেট পরি না, আমরা ঠান্ডায় এখানে ক্যানাডায় যখন জ্যাকেট পরি আমাদের জ্যাকেটে কি থাকে, যে হুডটা থাকে ওটার মধ্যে ফার লাগানো থাকে না, সেগুলো কি ভীষণ নরম হয় না? ও বলছে যে ওর বিড়ালে গাটাও ঠিক তেমন নরম। কিন্তু সেদিন মানে গত পরশু একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। গত পরশু মানেটা কি? গত পরশু মানে হচ্ছে ডে বিফোর ইয়াস্টারডে। বাবা ছাদে পোষার জন্য বাজার থেকে দুটো কবুতর কিনে আনলেন, কিন্তু হঠাৎই মিনি করলো কি, একটা কবুতর ধরে নিয়ে টুক করে খেয়ে ফেললো। বিড়াল কি করে? বিড়াল কিন্তু পাখি শিকার করে, যখন বাইরে ছেড়ে দেওয়া হয় তখন পাখিদের শিকার করে, তাই না? শিকার করে খায়। বাবা বাজার থেকে দুটো কবুতর কিনে নিয়ে এসেছিলেন পারবেন বলে, আর মিনি করেছে কি, একটাকে টুক করে ধরে খেয়ে ফেলেছে। বাবা ভীষণ নিশ্চয়ই রেগে গিয়েছেন, খাটের নিচে কবুতরের পালক পেয়ে তো বাবার রেগে আগুন। বাবা ভীষণ রেগে গিয়েছেন, কারণ বাবা তো ওগুলো পালতে এনেছেন, তাই না? তার পেট হিসেবে এনেছিলেন। মিনিকে অনেক বকাঝকা করলেন, মাও মিনিকে
অনেক কথা শোনালি, তার মানে ওর বাবা মা দুজনেই মিনিকে বকেছে। শুধু বড় চাচা কিছু বললেন না। সেদিন বিকেলে তিনি একটা চটের বস্তা কিনে আনলেন। কোত্থেকে কিনে আনলেন? বাজার থেকে কিনে আনলেন। তিতুল জিজ্ঞাসা করলো, এটা দিয়ে কি করবে চাচু? তিতুল যেন একটা অনেক বোকা বোকা কথা বলে ফেলেছে এটা জিজ্ঞেস করে। সেই যে চাচাকে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি করবে চাচু? সেটা শুনে মিতুল বলল, চটের বস্তা তো বাড়িতে সাজিয়ে রাখা দরকার, জানিস না? আসলে মিতুল ওকে টিজ করছিল, কারণ মিতুল ভাবছে যে তিতুল একটা বোকার মতো প্রশ্ন জিজ্ঞেস করেছে। রাতুলের গম্ভীর স্বর, তুই পড়িসনি পাঠ একটি অর্থকরী ফসল? অর্থকরী ফসল হচ্ছে যে ফসলটা বা যে ক্রপটা মানি আর্ন করতে হেল্প করে, বা যে ক্রপটা দিয়ে মানুষ মানি মেক করতে পারে। আসলে তো অর্থকরী ফসল দিয়ে তৈরি দামি জিনিস ঘরে রাখা যেতেই পারে। তিতুল আর কিচ্ছু বলল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিতুল আর মিনিকে খুঁজে পেল না। তাহলে মিনি গেল কোথায়? সম্ভবত বাবা মা দুজন মিলে বকা দেয়ায় খুব রাগ করেছে সে। আপাতত মন ভালো করতে কোথাও ঘুরতে গিয়েছে। তখন তিতুল ভাবছে, মিনির খিদে লেগেছে বলেই না কবুতর খেয়েছে, তাই বলে এত বকা দিতে হবে? যেহেতু মিনি ওর প্রিয় পোষা বেড়াল, তাই তার মন খারাপ হয়েছে। ও বলছে, ও এটার পিছনে একটা লজিক খুঁজে বেড়াচ্ছে, রিজন খুঁজে বেড়াচ্ছে যে কেন মিনি কবুতর খেল। বললো যে ওর খিদে পেয়েছিল এই জন্য খেয়েছে। খিদে লাগলে ও তো টেবিলে গিয়ে মুখের রান চিপড়ে, তার মানে ড্রামস্টিক খায়। এসব ভাবতে ভাবতে বিকেল সন্ধ্যা রাত, বিকেল সন্ধ্যা তারপরে রাত হয়ে গেল। মিনির দেখা নেই, তারপর দিনও মিনির দেখা নেই। একদিন হয়ে গেল, তারপরও মিনি দেখা ওরা খুঁজে পায়নি। এর পরের দিনও না, ও আরো একদিন গেল। তারপর কি হলো? এর পরের 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 দিনও না, ডে আফটার টুমরো, তারপর ডে আফটার টুমরো। মিনি কোথাও ছিল না, মিনিকে ওরা কোথাও খুঁজে পেল না। তো তারপর খুঁজতে লাগলো, অপেক্ষা করতে লাগলো, কিন্তু আর খুঁজে মিনিকে পেল না। তখন তিতুল কি ভাবলো জানো? ও একটা বুদ্ধি করলো, ও একটা বিজ্ঞাপন দিলাম, মানে হচ্ছে যে ওয়ান্টেড, এখানে তোমরা দেখো না, কখনো কখনো আমরা দেখি যে গাছে লাগানো, যে কারো বিড়াল হারিয়ে গেলে বা কারো কুকুর হারিয়ে গেলে আমরা দেখি, কারো পোষা যে কোনো পেট হারিয়ে গেলে আমরা দেখি যে ওখানে লেখা থাকে যে ওয়ান্টেড, একটা ছবি লাগানো থাকে, তাই না? মানে বলা হয় যে কেউ যদি এই বিড়ালটা বা এই কুকুরটাকে দেখে থাকেন বা পেয়ে থাকেন, দয়া করে প্লিজ এই এই ঠিকানায় একটা অ্যাড্রেস লিখে দেওয়া হয়, নাম দেওয়া হয়, ফোন নাম্বার দেওয়া হয়, তাই না? তাকে জানানোর জন্য, যার পেটটা হারিয়ে গিয়েছে সে এরকম একটা কাগজ লাগিয়ে দেয়, সেটাকেই বলে বিজ্ঞপ্তি বাংলায়। খোঁজ, তার মানে এই ওয়ান্টেড, এই যে দেখো সেটাই বাংলায় লেখা থাকে যে খোঁজ, খুঁজে বেড়াচ্ছি, একেই আমরা খুঁজে বেড়াচ্ছি, যে পেটটা হারিয়ে গিয়েছে তাকে খুঁজে বেড়াচ্ছি, তার একটা খোঁজ দিন, তার কেউ যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে জানান যে ও কোথায় আছে। কিন্তু ওর বেড়াল যে মিনি, তার জন্য ঠিক সেরকমই একটা বিজ্ঞাপন দিল। তো বলছি সেই বিজ্ঞাপনে, তোমরা কেউ মিনিকে খুঁজে পেলে তিতুলকে জানাবে। কিন্তু মিনির গায়ের রং সাদা, বাঁকান আর লেজের রং খয়েরি। তো সে তার পোশাক বেড়াল মিনির একটা বর্ণনা দিয়েছে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয় যে ওর বেড়ালটা কোনটা। তারপরে সে কি করেছে জানো? সেই সেই বিজ্ঞাপনে সে আরো লিখেছে, ওকে কোথায় জানাতে হবে, ওর নিজের নাম ঠিকানা ওর অ্যাড্রেস ওর সব কিছু জানিয়েছে, ও কোথায় থাকে সেগুলো জানিয়েছে, বলেছে এই ঠিকানায় ওকে ওর সাথে কন্ট্যাক্ট করতে বা যোগাযোগ করতে।
মিতালি পাড়া প্রাইমারি স্কুল, তার স্কুলের নাম দিয়েছে সে মিতালি পাড়া প্রাইমারি স্কুল, প্রথম শ্রেণী, তার মানে হচ্ছে গ্রেড ওয়ান, রোল নাম্বার 9। বলছে এই ঠিকানায় জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা কি জানলাম? আমরা বুঝতে পারলাম যে এই গল্পটা লিখেছে যে তিতুল, সে হচ্ছে মিতালি পাড়া প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণী ছাত্র। গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। একটা গ্রেড ওয়ানে ছেলে এরকম একটা চমৎকার গল্প লিখেছে, তাই না? আর আর এই চমৎকার ছবিটাও আরাফাত লিখেছে। আমরা অবশ্য ঠিক জানি না আরাফাত কোন গ্রেডে পড়ে, কারণ এখানে কোথাও লেখেনি, কিন্তু ছবিটা চমৎকার, দেখো চমৎকার একটা ছবি এঁকেছে, তাই না? এই গল্পগুলো এই কারণে আমি পড়ি যে এই গল্পগুলো আসলে গ্রেড ওয়ান গ্রেড টু এই সমস্ত লেভেলের ছেলেরা মেয়েরা এই গল্পগুলো লিখে থাকে, আর ছবিগুলো ওই চমৎকার চমৎকার সব ছবি ওই ছোটো ছোটো বাচ্চারাই এঁকে থাকে।